সম্মানিত শিক্ষক, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত আয়োজন। আজকের এই আয়োজনে মূলত থাকছে আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, ডিউ পাঠ সম্মিলিত যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে, নতুন কারিকুলামের আলোকে আমরা প্রতিটি অধিবেশন ICT ট্রেনিং ফর অল চ্যানেল থেকে করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা দিন 2 এর অধিবেশন 1 নিয়ে আলোচনা করব এবং এখানে 1 ও 2 অধিবেশন মূলত একটি অধিবেশনের সাথেই করা হয়েছে। আমরা সেটিকে ভাগ করে 2টি পার্টে করে দিয়েছি, অর্থাৎ অধিবেশন 1 এ থাকবে আমাদের কিছু অংশ এবং অধিবেশন 2 এ থাকবে আমাদের কিছু অংশ। আমরা এটিতে মূলত রয়েছে প্রাথমিক বিজ্ঞান পাঠ্যপুস্তক পরিচিতি। আমরা জানি আমাদের নতুন কারিকুলামে ইতিমধ্যেই পাঠ্যসূচি পরিবর্তন শুরু হয়েছে এবং আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক পেয়েছি। ঠিক বিজ্ঞানের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই কথা প্রযোজ্য। আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য যে সমন্বিত সামাজিক বিজ্ঞান রয়েছে সেখানের আমাদের কিছু পাঠ বিজ্ঞানের রয়েছে এবং তৃতীয় শ্রেণীর নতুন আমরা পাঠ্যপুস্তকটা পেয়েছি। চতুর্থ, পঞ্চম শ্রেণীতে আমাদের কিন্তু এখনো পুরনো পাঠ্যপুস্তক রয়ে গেছে। কাজেই আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে পুরনো পাঠ্যপুস্তকটি রয়েছে সেটি আমাদের এই প্রশিক্ষণে আলোচনা করে দিতে হবে, যেহেতু আমরা নতুন পাঠ্যপুস্তক পাই নাই। আর আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আমাদের যে বিজ্ঞান বিষয়ের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে সমন্বিত সামাজিক বিজ্ঞান রয়েছে সেখানে বিজ্ঞান বিষয়ের কি কি পাঠ রয়েছে সেটি আলোচনা করা যেতে পারে এবং একই সাথে সাথে আমাদের প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর যে নতুন বইটি রয়েছে এসছে সেটি আমাদের আলোচনা করে দিতে হবে। এই অধিবেশনের শিক্ষণফল কি হবে? প্রাথমিক স্তরে সরবরাহকৃত বিজ্ঞান বিষয়ক শেখানো সামগ্রীর তালিকা প্রণয়ন করতে পারবেন, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি কি শেখানো সামগ্রী, বিজ্ঞান কার্যক্রম শেখানো সামগ্রী রয়েছে তার একটি তালিকা তৈরি করতে পারবে। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরিসর, বৈশিষ্ট্য, ব্যবহার কৌশল ব্যাখ্যা করতে পারবেন, অর্থাৎ যেটি আমাদের নতুন দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই, সেই বিজ্ঞান বইটির আমরা বৈশিষ্ট্য কি, যেহেতু এটি নতুন রয়েছে, নতুন এসছে সেজন্য এর বৈশিষ্ট্য, পরিসর, ব্যবহার ভালো করে জানব। এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য যে পুরানো বইটি রয়েছে আমাদের, অর্থাৎ আগের কারিকুলামের যে বইটি রয়েছে যেটি এখনো পরিবর্তন হয় নাই, পর্যায়ক্রমে আগামী বছর এবং তার পরবর্তী বছরগুলোতে এটি পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখনো সেইটাই আমাদের রয়েছে, অর্থাৎ আমরা সেই পুরোনো বইটি আমাদের বৈশিষ্ট্য, পরিসর, ব্যাখ্যা আলোচনা করব এবং তৃতীয়, পঞ্চম শ্রেণীর বইয়ের আলোচনা করা হবে এবং একই সাথে সাথে নির্ধারিত শিক্ষণফলের সাথে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর মিল করতে পারাটা। তাহলে আমাদের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা তৃতীয় শ্রেণী পর্যন্ত আলোচনা করব। পরবর্তী অধিবেশন 2 আমরা চতুর্থ, পঞ্চম শ্রেণীর বই এবং পাঠ্যপুস্তকের সাথে শিক্ষণফলের মিলকরণ নিয়ে আলোচনা করে দেব। আমাদের এই অধিবেশনের প্রথমে যে প্রশ্নটি আসবে যে শিখন শেখানো সামগ্রী বলতে কি বোঝায়, এই প্রশ্নটি আমরা রাখব আমাদের হাউজের উদ্দেশ্যে। শিখন শেখানো সামগ্রী বলতে মূলত টিচিং লার্নিং অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলি, অর্থাৎ পাঠদানের ক্ষেত্রে, শিখন শেখানো কাজের ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালস বা সামগ্রী লাগে সেটিকে বোঝায়। তাহলে শিখন শেখানো সামগ্রী বলতে আমরা কি বুঝি, এটি আমাদের কয়েকজন প্রশিক্ষণার্থীর কাছ থেকে আমরা জানবো, জানার পরে আমরা এই উত্তরটি বলে দেব। সেক্ষেত্রে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবহৃত যেসব সামগ্রী রয়েছে সেটি মূলত শিখন শেখানো সামগ্রী। পরের যে প্রশ্নটি রয়েছে, বিজ্ঞান বিষয়ের অর্জন উপযোগী যোগ্যতা শিক্ষণফল অর্জনে কি কি সামগ্রী প্রয়োজন হয়। এখন আমরা শিখন শেখানো সামগ্রী বুঝলাম, এখন মূলত আমাদের যেহেতু আমাদের বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণ এটি, অর্থাৎ বিজ্ঞান বিষয়ের অর্জন উপযোগী যে যোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটা পাঠের যে শিক্ষণফল রয়েছে সেই শিক্ষণফল অর্জনে কি কি সামগ্রী প্রয়োজন হয় এই প্রশ্নটি করতে হবে এবং এর উত্তরটি পরে বলে দিতে হবে বা তারা আলোচনা করে বের করবে। এটি মূলত একটি মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে করা হবে, অর্থাৎ প্রত্যেকেই এক একটা আইডিয়া তারা বলবে এবং বোর্ডে এটি লেখা হবে এই কি কি সামগ্রী আমাদের বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে অর্জন উপযোগী যোগ্যতা এবং শিক্ষণফল অর্জনের জন্য কিছু সুনির্দিষ্ট বা বিষয়ভিত্তিক আলাদা কিছু সামগ্রী প্রয়োজন হয় সেটি কি কি হতে পারে সেটি আমাদের আলোচনা পদ্ধতিতে এটি আমরা করব। পরবর্তীতে আমাদের যে বিষয়টি রয়েছে, বর্তমানে কি কি সামগ্রী সরকারিভাবে NCTB প্রকাশ করছে, অর্থাৎ আমাদের কারিকুলাম
পাঠ্যপুস্তক বোর্ড যেটি রয়েছে, সেই এনসিটিভি যেটাকে আমরা বলি, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড, সেই এনসিটিভি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য শিক্ষণ সামগ্রী তৈরি করে, বিভিন্ন ধরনের শিক্ষণ সামগ্রী তৈরি করে দেয়। এখন বর্তমানে কি কি শিক্ষণ সামগ্রী তারা প্রকাশ করছে, সেটি কি কি, সেটি আমরা আমরা প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জানব, জানার পরে সেটি আমরা এখানে দেখিয়ে দেব। এগুলোর মধ্যে রয়েছে যেমন পাঠ্যপুস্তক, আমাদের নতুন কারিকুলামে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন পাঠ্যপুস্তক পেয়েছি, এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষক নির্দেশ সহায়িকা যেটাকে বলছি আমরা, এখানে আরেকটি বিষয় বলা দরকার, আমাদের পুরানো কারিকুলামের শিক্ষক নির্দেশিকা শিক্ষক সংস্করণ এই কথাগুলো ছিল, কিন্তু বর্তমানে আমাদের সমস্ত কিছু হবে শিক্ষক সহায়িকা, অর্থাৎ শিক্ষক নির্দেশিকা এটা আগে ছিল, সেই জন্য এটি এখানে দেওয়া হয়েছে, শিক্ষক সংস্করণ আগে ছিল। এখন আমরা বলতে পারি আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যেগুলো রয়েছে সেগুলো মূলত শিক্ষক সংস্করণ, আর শিক্ষক নির্দেশিকা আমাদের ওইভাবে সুনির্দিষ্ট এখন নেই, প্রশ্নপুস্তিকা এখন আমাদের নেই, কিন্তু বার্ষিক পাঠ পরিকল্পনা এটি কিন্তু আমাদের আছে, অর্থাৎ প্রতি বছরই একটি বার্ষিক পাঠ পরিকল্পনা দেওয়া হয়। এটি রয়েছে, শিক্ষক সহায়িকা রয়েছে এবং পাঠ্যপুস্তক রয়েছে, আর শিক্ষক সংস্করণ যেটি রয়েছে সেটি মূলত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে, যেহেতু সেখানে পরিবর্তিত কারিকুলামের আলোকে এখনো শিক্ষক সহায়িকা বের হয়নি, এবং যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে শিক্ষক সংস্করণ শিক্ষক নির্দেশিকা শিক্ষক সহায়িকা এই একাধিক নাম না রেখে আমাদের একটি নামই করা হবে, সেটি হচ্ছে শিক্ষকদের জন্য সহায়তা করার জন্য যেটি করা হয় সেই জন্য একটি নাম দেওয়া হবে শিক্ষক সহায়িকা। এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের নতুন কারিকুলামের আলোকে শিক্ষক সহায়িকা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, এবং চতুর্থ পঞ্চম শ্রেণীতে পর্যায়ক্রমে আমাদের এই শিক্ষক সহায়িকাগুলো আসবে, আর তার আগ পর্যন্ত আমাদের শিক্ষক সংস্করণের আলোকে মূলত পাঠদান করতে হবে। এগুলো হচ্ছে এনসিটিভি কর্তৃক আমাদের সরবরাহকৃত শিক্ষণ শেখানো সামগ্রী, যেটি আমাদের সমগ্র শিক্ষণ শেখানো কার্যক্রমে সহায়তা করে থাকে। এরপরে আমরা যেটি জানবো, আমাদের বিজ্ঞান শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনায় কি কি শিক্ষণ সামগ্রী ব্যবহার করা উচিত। এখন আমরা বই ভিত্তিক বা আমাদের পুরো বিজ্ঞান বিষয়ের যে পাঠগুলো রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে, সেই বিজ্ঞান পাঠগুলো দিতে গেলে শিক্ষণ শেখানো কার্যক্রমগুলো পরিচালনা করতে গেলে কি কি শিক্ষণ সামগ্রী ব্যবহার করা উচিত, এই প্রশ্নটি আমরা করব, এবং আমরা প্লেনারি সেশনে এটি আলোচনা করব, এবং এই প্রশ্নটি আমরা দল ভিত্তিক আলোচনা হবে, আমাদের দলীয় কাজ হবে এখানে, আমরা চারটা দলে ভাগ হয়ে যাব, লাল নীল হলুদ এবং সবুজ, এই চারটা দলে ভাগ হয়ে আমাদের এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির আলোকে আমরা এখানে বই দেখে হতে পারে বইয়ের প্রতিটি পাঠ পরিচালনা করার জন্য কি কি শিক্ষণ শেখানো সামগ্রী তারা ব্যবহার করবে তার একটি তালিকা তারা তৈরি করবে, এবং পরবর্তীতে সেই তালিকাটি মার্কেট প্লেস করা হবে, এবং এটার জন্য সুনির্দিষ্ট সময় দিয়ে দিতে হবে আমাদেরকে। এটি একটি দলীয় কাজ। এই দলীয় কাজটি করার পরে আমরা এখানে কিছু প্রশ্ন রয়েছে যে বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক কোন কোন শ্রেণীতে আছে, বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক কোন কোন শ্রেণীতে আছে। এখন আমরা যেটা জানি আমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক রয়েছে, কোন কোন শ্রেণীতে শিক্ষক সংস্করণ আছে, এখন পর্যন্ত আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীতে শিক্ষক সংস্করণ আছে, কোন কোন শ্রেণীর শিক্ষক সহায়িকা রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে নতুন কারিকুলামের আলোকে শিক্ষক সহায়িকা করেছে। এখানে যেটি বলা যেতে পারে যে আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে সমন্বিত সামাজিক বিজ্ঞান করা আছে সেখানে কিন্তু কোনো পাঠ্যপুস্তক নেই, সেই শিক্ষক সহায়িকা সেখানেই বিষয়বস্তু উল্লেখ করা রয়েছে, এবং সেখানে কিছু কিছু পাঠ আমাদের বিজ্ঞান বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেই পাঠগুলো মানে বিজ্ঞানের বিষয়ের সাথে সংশ্লিষ্ট সেগুলো বিজ্ঞানের পাঠ হিসেবে পরিগণিত হবে, এবং সেই পাঠগুলো কিভাবে দিতে হবে সেখানে বিষয়বস্তু কি হবে পাঠদান কৌশল কি হবে সেটি কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ইন ডিটেলস দেওয়া আছে। আমাদের প্রশিক্ষণে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য যে সামাজিক বিজ্ঞান বা সমন্বিত বিজ্ঞান করা হয়েছে সেই সমন্বিত বিজ্ঞানে সেই শিক্ষক সংস্করণ সহায়িকা থেকে আমরা কোন কোন পাঠগুলো বিজ্ঞানের এবং দ্বিতীয় শ্রেণীর কোন কোন পাঠগুলো বিজ্ঞানের সেটি আমরা কিন্তু একটু আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকদের দেখিয়ে দিতে পারি। পরবর্তীতে আমরা মূলত তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তক নিয়ে ডিটেলস আলোচনা করা হবে,
এবং এটি একটি দলীয় কাজ। যেহেতু আমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইটি নতুন কারিকুলামের আলোকে নতুন করে দেওয়া হয়েছে, সেই জন্য এই বিজ্ঞান বইটির বৈশিষ্ট্য কি, এর পরিসর, পরিসর বলতে কি বোঝায়? পরিসর বলতে বোঝায় এখানে কোন কোন জিনিস আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো, এবং এই বইটি কিভাবে ব্যবহার করব আমরা, সেই কৌশলগুলো আমরা জানব। তবে এই কাজটি মূলত আমরা দল ভিত্তিক করব, অর্থাৎ আমরা এখানে চারটা দলে ভাগ হয়ে বা পাঁচটি দলে ভাগ হয়ে আমরা একটা দলীয় কাজ করব। সেই দলীয় কাজটা হবে কি, বইটির বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক দলে একই একই বই নিয়ে কাজ করবে, তৃতীয় শ্রেণীর বই নিয়ে কাজ করবে। বইটির বৈশিষ্ট্য কি কি, আমরা জানি প্রত্যেকটা বইয়ের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, এবং এই বইগুলোতে যেহেতু এই বইটা যেহেতু নতুন কারিকুলামের আলোকে আসছে, এটা আমাদের ভালো করে জানা দরকার, এবং নতুন নতুন কোন কোন কাজ বা কৌশল উপস্থাপন করা হয়েছে কিনা। আমরা জানি আমাদের নতুন বইতে অনেকগুলো নতুন নতুন কৌশল, কৌশলে পাঠদান করার কথা বলা হয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে হুয়ামাই, পিআইও পদ্ধতি, এরপরে আছে প্রকৃতি পর্যবেক্ষণ, এরকম অনেকগুলো নতুন নতুন পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছে। এবং আমরা আরো জানি যে আমাদের বিজ্ঞান বইয়ে বিভিন্ন ছক বা ছবি ব্যবহার করা হয়, সেই ছবি বা ছক গুলো ব্যবহারের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে অনুশীলনী থাকে সেখানে কি কি ধরনের প্রশ্ন বা অবিকা রয়েছে, এই চারটা প্রশ্নের আলোকে মূলত আমাদের এই দলীয় কাজটা হবে। এবং আমরা দলীয় কাজটার জন্য আমরা সময় নির্ধারণ করে দেব এবং প্রত্যেক দল তাদের দলীয় কাজ উপস্থাপন করবে। পরবর্তীতে আমরা সেই উপস্থাপনা শেষে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করে দেব। এখানে যেটি আমাদের বইয়ের প্রথমেই যেটি রয়েছে, শিক্ষার্থী এবং শিক্ষক বান্ধব, অর্থাৎ শিক্ষণের বিষয়বস্তু শিক্ষার্থীর বৃদ্ধির স্তর বিবেচনায় রেখে বিন্যস্ত করা হয়েছে। এটা এটা কি বললো, এটা বলছে যে শিক্ষার্থীর যে বয়স, মেধা, মনন, প্রজ্ঞা, অর্থাৎ স্তর ভিত্তিক যে, সেটি বিবেচনায় নিয়ে করা হয়েছে এটি। এরপরে যেটি রয়েছে আমাদের বিষয়বস্তু নির্বাচনে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের যে গঠনবাদ থিওরির যে আমাদের বর্তমান কারিকুলামটা গঠনবাদ থিওরির উপর দাঁড়িয়েছে এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের কথা বলা হয়েছে, সেখানে পূর্ব জ্ঞান শিক্ষার্থীর কি আছে এবং বাস্তব অভিজ্ঞতা, এই দুটো জিনিসের উপরে ভিত্তি করে বা এই দুটো জিনিসের গুরুত্ব দেওয়া, দুটো জিনিসের উপর গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটি রয়েছে, শ্রেণী উপযোগী সহজ এবং সাবলীল ভাষায় বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, স্পষ্ট শিরোনাম, উপশিরোনাম এবং পর্যাপ্ত রঙিন ছবি ব্যবহার করেছে, অর্থাৎ একটা অধ্যায়ের নাম রয়েছে এবং ওই অধ্যায়ের শেষে যে মেইন মেইন টপিকগুলো রয়েছে, অর্থাৎ উপশিরোনাম যেটাকে আমরা বলছি, এবং প্রত্যেকটা ছবিতে পর্যাপ্ত রঙিন ছবি চিত্র ব্যবহার করেছে, বিজ্ঞানের বিমূর্ত বিষয়গুলোকে রঙিন ছবি দিয়ে এবং যথাযথ বর্ণনার মাধ্যমে বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ বিমূর্ত বিষয়গুলোকে মূর্ত করার চেষ্টা করেছে কিভাবে, ছবির মাধ্যমে, এবং সেই বিষয়গুলোর যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটি অত্যন্ত সহজ বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়েছে, কিছু প্রতীক ব্যবহার করে বিষয়বস্তুকে আকর্ষণীয় করা হয়েছে, সেটি আমরা জানবো কি কি প্রতীক রয়েছে, এবং একই সাথে সাথে শিশুদের আগ্রহ সৃষ্টি এবং চিন্তামূলক কাজ উৎসাহিত করার জন্য দুটি চরিত্র ব্যবহার করা হয়েছে, এটাও আমরা জানবো। এখানে যেটি বলা হয়েছে শিশুদের আগ্রহ সৃষ্টি করা, অর্থাৎ শিশুর ভিতরে যে কৌতূহল, সেই কৌতূহলকে বাড়িয়ে দেওয়া, সেটা শিক্ষার একটা অন্যতম বিষয়, এবং বিশেষ করে বিজ্ঞান পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাতে কৌতূহলী হয়ে ওঠে, যাতে তারা অনুসন্ধিৎসু হয়ে ওঠে এবং যাতে তারা চিন্তামূলক কাজে উৎসাহ পায়, উৎসাহিত হয়, সেই জন্য এটা করা হয়েছে। প্রতিটি অধ্যায় সংশ্লিষ্ট নতুন বৈজ্ঞানিক পরিভাষা রঙিন ও মোটা অক্ষরে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে বিশেষ বিশেষ টার্ম রয়েছে, পরিভাষা যেটাকে আমরা বলি, সেটি কিন্তু কালার করা হয়েছে এবং মোটা অক্ষরে লেখা হয়েছে, আমরা পাঠ্যপুস্তকটি দেখলে সেগুলো আমরা পাব। পাঠ্যপুস্তকের শেষে শব্দকোষ সংযুক্ত করা হয়েছে এবং বইয়ের শেষে একদম, যেখানে বিজ্ঞানের নতুন শব্দগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য, যেমন শিক্ষার্থী শিক্ষক বান্ধব করা হয়েছে বৈশিষ্ট্যকে বইটিকে। এরপরে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নাম্বার দুইয়ে যেটি বলা হয়েছে, অনুসন্ধানমূলক এবং সক্রিয় শিক্ষণের গুরুত্ব, যেটি আমরা বলছি যে বিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধানমূলক যেটাকে বলছি গঠনবাদ শিক্ষণ যেটা আমরা, এবং সক্রিয় শিক্ষণ মানে অ্যাক্টিভ লার্নিং। আমরা গঠনবাদ থিওরির মূল কথা কি ছিল, যে শিক্ষার্থীরা মানে নিষ্ক্রিয়ভাবে সে জ্ঞান অর্জন করবে না, তারা সক্রিয়ভাবে, অর্থাৎ
অভিজ্ঞতার মাধ্যমে এবং দক্ষ কর্মের মাধ্যমে তারা সক্রিয় থাকবে। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। অনুসন্ধানমূলক সমস্যা সমাধান ভিত্তিক এবং সক্রিয় শেখানোর গুরুত্ব প্রদানে প্রতিটি পাঠে একটি করে মূল প্রশ্ন বা কি কোশ্চেন দেওয়া হয়েছে, অর্থাৎ বইয়ের প্রথম যে প্রত্যেকটা অধ্যায়ে যে পাঠটা শুরু হয়েছে সেখানে একটা মূল প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে। প্রতিটি কাজ বা পরীক্ষণের শেষে কাজের সারসংক্ষেপ বা পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বইয়ের শেষে পাঠ সংক্ষেপ রয়েছে, সারসংক্ষেপ বা পাঠ সংক্ষেপ রয়েছে, সারসংক্ষেপ ফলাফলের শেষে আরও কিছু জানি শিরোনামে কিছু আলোকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ সারসংক্ষেপ তো রয়েছে, এরপরে দেওয়া হয়েছে আরও কিছু জানি, এটা আমাদের বইতে আমরা দেখতে পাবো। এরপরে যেটি রয়েছে শিক্ষার্থীর শিখন দৃশ্যমান করা, শিখন দক্ষতার উন্নয়ন করা এবং সক্রিয় শিখন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে শিখন সংগঠক বা গ্রাফিক অর্গানাইজার চার্টের মতো করে চার্ট ব্যবহার করা হয়েছে বিভিন্ন। এটা কেন করা হয়েছে? বিষয়গুলোকে দৃশ্যমান করা, শিখন দক্ষতার উন্নয়ন এবং সক্রিয় শিখনটাকে যাতে নিশ্চিত হয়। এরপরে যেটি হচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে পরীক্ষণ সংশ্লিষ্ট সহজলভ্য বিকল্প উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সহজলভ্য এবং বিকল্প উপকরণ ব্যবহার, শিক্ষার্থীর সুবিন্যস্ত ও সূক্ষ্ম চিন্তন দক্ষতার বিকাশ, এটা একটু সূক্ষ্ম চিন্তা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলছি আমরা, বিকাশের জন্য পাঠ্যপুস্তকে কোডিং বিষয়টি সংযোজন করা হয়েছে। এটা আমরা জানি আমাদের এই যে ডিউ পার্ট যেটাকে আমরা বলছি, ডিউ পার্ট মানে কি, এখানে কোডিং এর কাজ করানোর কথা বলা হয়েছে। আমাদের তৃতীয় শ্রেণীর থেকে সেই বিষয়গুলো কিন্তু কোডিংটাকে সংযুক্ত করা হয়েছে এবং আমাদের এই প্রশিক্ষণে এই বিষয়টি দেখানোর কথাও বলা হয়েছে ডিউ পার্ট সম্পৃক্ত। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে যে বিষয়টি রয়েছে সেটি হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশের গুরুত্ব প্রদান করা হয়েছে। হাতে কলমে কাজের পর্যাপ্ত শিক্ষা সুযোগ রাখা হয়েছে, যেহেতু বিজ্ঞান হাতে হাতে কলমে কাজ করতে হবে এবং বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়াকরণ দক্ষতা যেটা আমরা আলোচনা করেছিলাম, যেমন পর্যবেক্ষণ করতে দিতে হবে, বিভিন্ন কিছু তাদের পর্যবেক্ষণ করতে দিতে হবে, প্রকৃতি পর্যবেক্ষণ করতে দিতে হবে, পরীক্ষণ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তুলনাকরণ শ্রেণীকরণ যেটাকে আমরা বলছি, তুলনা করা একটার সাথে আরেকটা তুলনা করা, যেমন জীব জড় প্রাণী উদ্ভিদ এই যে বিষয়গুলো আছে, পরিমাপকরণ করা, এই যে এগুলো কি, এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ দক্ষতা। প্রত্যেকটা পাঠেই এই প্রক্রিয়াকরণ দক্ষতা ব্যবহার করা হবে। এরপরে যেটি বলা হয়েছে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, প্রকাশ করার ক্ষমতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনের জন্য দলগত এবং জোড়ায় আলোচনাপূর্বক কাজের প্রবর্তন করা হয়েছে। এই এইগুলো হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। এক কথা আমরা বলতে পারি আমাদের বিজ্ঞানের যে পাঠ্যপুস্তকটি সেটি নতুন কারিকুলামের আলোকে অনেকটা সুবিন্যস্ত এবং ঢেলে সাজানো হয়েছে। আশা করা যায় বিজ্ঞানের যে কাঙ্ক্ষিত দক্ষতাগুলো রয়েছে সেটি অর্জন করা সম্ভব হয়। এরপরে আমরা বলছিলাম দুটি চরিত্র প্রতীক ব্যবহার করা হয়েছে, প্রতীকগুলো কি কি, চরিত্রগুলো কি কি, চরিত্র হচ্ছে রেজা এবং হিয়া। রেজা ও হিয়া তোমার বিজ্ঞান শিখনে কিছু ইঙ্গিত অথবা ধারণা দেবে, এসো আমরা একসঙ্গে বিজ্ঞান শিখি। অর্থাৎ আমাদের অনেকগুলো পাঠ থাকবে যেখানে এই টাইপের প্রতীক চরিত্র দিয়ে উপস্থাপন করা হবে এবং কিছু প্রতীক রয়েছে, যেমন এই যে এটা সার্চিং সার্চ করা হয়, কাজ এসো আমরা পর্যবেক্ষণ করি, অনেকটা আমরা দেখা দেখবো এরকম, তারপর অনুসন্ধান করি পরীক্ষা করি, তখন এই প্রতীকটি ব্যবহার করা হবে। এবং কিছু কিছু জায়গায় আমরা সহপাঠীদের নিয়ে আলোচনা করি, সেখানে এই দুইজনে যেমন আলোচনা করতেছে এই টাইপের প্রতীক ব্যবহার করা হয়েছে। এরপর যে আমরা জেনে নেব আমাদের তৃতীয় শ্রেণী বিজ্ঞান বইতে কি কি অধ্যায় রয়েছে, কি কি জিনিস আলোচনার বিষয়বস্তু রয়েছে। আমাদের মোট অধ্যায় হচ্ছে 11টি এবং এখানে যেটি রয়েছে উদ্ভিদ পরিচিতি, প্রাণী পরিচিতি, সুস্বাস্থ্যের জন্য খাদ্য, পদার্থ শক্তি, বস্তুর উপর বলের প্রভাব, পানি মাটি, জীবনের জন্য সূর্য, প্রযুক্তির সঙ্গে পরিচয়, এটি আমাদের ডিউ পার্টে যে প্রযুক্তির সঙ্গে পরিচয় তথ্য যোগাযোগ, এগুলো কিন্তু ডিউ পার্টে মানে এই জায়গাগুলোতে পরিবর্তন আনা হয়েছে। এই 11টি অধ্যায় এবং সর্বশেষে রয়েছে আমাদের শব্দকোষ, এটা হচ্ছে আমাদের সূচিপত্র। এরপরে বিজ্ঞান শিক্ষক তৃতীয় শ্রেণীর বইটি কি কি কাজে ব্যবহার করতে পারেন এই প্রশ্নটি আমরা রাখবো এবং একই সাথে সাথে শিক্ষার্থীরা বইটি কি কিভাবে ব্যবহার করতে পারে, এটি একটি আলোচনা পদ্ধতিতে এই প্রশ্নগুলোর উত্তর আমরা করে দেব, প্রশিক্ষণার্থী শিক্ষকদের কাছ থেকে আনবো এবং সেগুলো আমরা আলোচনা পদ্ধতিতে সমাধান করব। এরপরে যে মেসেজটি রয়েছে সেই মেসেজটি আমরা জানিয়ে দেবো। মেসেজটি হচ্ছে নির্ধারিত
শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, যেটাকে আমরা বলছি ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্স, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর জন্য সুনির্দিষ্ট যোগ্যতা রয়েছে। আমরা তৃতীয় শ্রেণী আলোচনা করলাম, তৃতীয় শ্রেণীর জন্য আমাদের সুনির্দিষ্ট যোগ্যতা রয়েছে এবং আমাদের শিক্ষণফল রয়েছে, সেইটির অর্জনের জন্যই মূলত এই যে পাঠ্য বইটি রচনা করা হয়েছে। পাঠ্য বইটির যে কন্টেন্ট গুলা দেওয়া হয়েছে সেই কন্টেন্ট গুলা ওই শ্রেণীর উপযোগী যে যোগ্যতা এবং শিক্ষণফল রয়েছে সেটি অর্জন করানোর জন্যই এই কন্টেন্ট গুলা দেওয়া হয়েছে। এবং এই কন্টেন্ট গুলা এই যে পাঠ্যপুস্তক, যেটি পাঠ্যপুস্তকের সকল বিষয় আয়ত্ত করলে, যদি আয়ত্ত করে তাহলে নির্ধারিত শিক্ষণফল তথা অর্জন যোগ্যতা পুরোপুরি অর্জন করতে পারে। তাহলে মূল মূল কাজটা কি, এই যে কন্টেন্ট গুলো রয়েছে বা পাঠ্যপুস্তকটি রয়েছে সেটি যথাযথভাবে শ্রেণীতে পাঠদান যদি করানো হয়, পদ্ধতি মাফিক করানো হয় এবং যদি পদ্ধতি মাফিক মূল্যায়ন করানো হয় করা হয় তাহলে আমাদের ওই যে ওই ক্লাসের জন্য যে সুনির্দিষ্ট বা নির্ধারিত শিক্ষণফল রয়েছে সেটি অর্জন হবে, এবং শিক্ষণফল অর্জন হলে আলটিমেট আমাদের অর্জনরূপী যোগ্যতাও পুরোপুরি অর্জন হয়ে যাবে। এটি কিন্তু আমাদের বড় কথা, বা সেই জন্য আমাদের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস বা পাঠদান প্রক্রিয়া সেটি এবং মূল্যায়ন প্রক্রিয়ার উপরে জোর দিতে হবে। এ পর্যায়ে আমাদের এই অধিবেশন থেকে আমরা যা যা শিখছি শেখান শেখানো সামগ্রী বলতে কি বোঝায়, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের দুটি বৈশিষ্ট্য লিখো এবং ছবি বা ছক কি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এটা আমরা প্রশিক্ষণার্থী শিক্ষকদের কাছ থেকে জেনে নেব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই সব টিউটোরিয়াল আপনার পর্যায়ক্রমে ICT ট্রেনিং ফর অল চ্যানেলটিতে পাবেন বিজ্ঞান বিষয়ের উপরে, এবং এই টিউটোরিয়ালগুলো আমরা আপলোড করে থাকি বাংলাদেশ অনলাইন ICT ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে, সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা প্রতিটি অধিবেশন সম্পর্কেই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সবার জন্য শুভকামনা।